হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আপনাদেরকে যে লেডিস যে স্ট্রেট প্যান্টগুলো হয়, অনেকে ন্যারো প্যান্ট বলে, অনেকে আবার সিগারেট প্যান্ট বলে, তো অনেক রকমের নাম আছে। তো এটা কিন্তু পড়লে ভীষণ স্মার্ট লাগে দেখতে। তো সমস্তটা পুরো সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো, যাতে আপনারা যে কোনো সাইজের জন্য, সেটা বাচ্চা বলুন, বড় বলুন, বয়স্ক বলুন, যে কোনো মানে যে কোনো সাইজের জন্য কিন্তু এই প্যান্টটা কাটিং করতে পারবেন। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে এই স্ট্রেট প্যান্ট সূত্রের সাহায্যে দেখিয়ে দিতে, যাতে যে কোনো সাইজের জন্য আপনারা কাটিং করতে পারেন। তো আজকে আমি এটা নিয়ে চলে এসেছি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আপনাদেরকে একটু মাপটা বলে দিচ্ছি, তারপরে আমি ড্রয়িংটা বোঝাবো। তো এখানে মাপটা দেখুন, একটা স্ট্রেট প্যান তৈরি করার জন্য মাপ লাগবে, ঝুলের মাপ লাগবে, মুহুরির মাপ লাগবে আর পাছার মাপ লাগবে, এই তিনটে মাপই লাগবে। তো এখানে আমার ঝুল আছে 35 ইঞ্চি, মুহুরি আছে 12 ইঞ্চি আর পাছা আছে 36 ইঞ্চি। আর একটা স্ট্রেট প্যান তৈরি করার জন্য মিনিমাম কিন্তু 2 মিটার কাপড় মাস্ট লাগবে। বাচ্চাদের জন্য করলে অনেক কম কাপড় লাগবে, 1.5 মিটার কাপড় লাগবে, আর বড়দের জন্য করলে কিন্তু 2 মিটার কাপড় মাস্ট লাগবে। বুঝতে পেরেছেন? এবার একটু ড্রয়িংটা ভালো করে বুঝবেন যেখানে আমি কি বলতে চাইছি। তো প্রথমে এই যে বক্সটা পুরো করা আছে, এটা হচ্ছে আপনাদের কাপড়। প্রথমে আপনারা কাপড়টাকে দুভাজ করে নেবেন, করলে এই এই এখান থেকে পুরো এটা হচ্ছে কাপড়। বুঝতে পেরেছেন? এটা আমাদের দুভাজ করা আছে কাপড়টা। এখানে দেখুন, ভালো করে দেখুন, লেখা আছে দুভাজে কাটিং করতে হবে। তাই জন্য এই পুরো বক্সটা কিন্তু একটা কাপড় ভেবে নিন আপনারা। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, একদম ওপরের সাইড থেকে প্রথমে আপনাদেরকে 2 অথবা 1.5 ইঞ্চি এরকমভাবে নিচে একটা দাগ দিয়ে এটাকে প্রথমে স্ট্রেট করে নেবো। এই দাগটা কেন দিলাম, কেননা এই জায়গাটা, এই যে 2 ইঞ্চি দাগটা এক্সট্রা, এইটা কিন্তু আমাদের হচ্ছে যেখান থেকে আমরা ডোরি পাস করি, তার জন্য এই জায়গাটা তৈরি করার জন্য এই কাপড়টা লাগবে। অথবা যদি আপনারা গার্ডার বসাতে চান, তার জন্য কিন্তু আপনাদের 2 ইঞ্চি কাপড় ছেড়ে রাখতে হবে। বুঝতে পেরেছেন? প্রথমে এই দাগটাকে আমি এরকম ভাবে স্ট্রেট করে নিয়েছি, ক্লিয়ার? এবারে নিতে হবে কি, এখানে দেখুন একটা দাগ মাঝখান থেকে কাটা আছে। এই দাগটা মাঝখান থেকে কেন আছে, এই দাগটা হচ্ছে আমাদের এই কাপড়টা, এই যে চৌকো বক্স আছে, বক্সের এইটা মিডিল পোর্শন। তো আমি একটু আপনাদেরকে ফিতে দিয়ে বোঝাচ্ছি। এই এটা একটা কাপড়, এই পুরো বক্সটা একটা কাপড়। এখানে দেখুন আমার এই কাপড়টা হয়েছে, এখানে আমার 16.5 ইঞ্চি হয়েছে। তো আপনারা যে কোনো কাপড়ে করছেন সেটা দুভাজ করে নেবেন। করার পরে দেখুন, আপনাদের যদি 16.5 বা 17 বা 18 এরকম দুভাজ করার পরে হবে, হওয়ার পরে এটাকে পুরো মাঝখান থেকে এইরকমভাবে ভাঁজ করে দেব। এইরকমভাবে ভাঁজ করে যতটা হবে সেটাই হচ্ছে আমাদের মিডিল পোর্শন। এই মিডিল পোর্শন থেকে প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে দিতে হবে, আর সমস্ত ড্রয়িং কিন্তু এই মিডিল পোর্শন থেকে হবে। এই প্যান্ট কাটিং করার একটু সূত্রটা একটু আলাদা, এর ড্রয়িংটা কিন্তু মিডিল পোর্শন থেকে সমস্ত ড্রয়িং শুরু হয়। তাই জন্য প্রথমে আমি একটা বক্স করে নিয়েছি, তার ভিতরে এই ড্রয়িংটা আমি করে রেখেছি। ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন? এবারে দেখুন, প্রথমে আমাদের ঝুল নিতে হবে। এই যে লাইনটা টেনে নিয়েছি স্ট্রেট, তো প্রথমে এখানে ঝুল নেবো। ঝুল যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে আমার ঝুল ছিল 35 ইঞ্চি, 35-এর সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দেবো। এই এক্সট্রাটা কেন দেবো, কেননা আমাদের মুহুরির সাইডে কিন্তু আমাদের এক্সট্রা পট্টি বসাতে হয়। এখানে কিন্তু মুহুরির সাইডে কোনো কাপড় দেওয়া নেই, এখানে এক্সট্রা আলাদা পট্টি আপনাদেরকে বসাতে হবে। যে কোনো স্ট্রেট পেনে দেখবেন আলাদা পট্টি বসিয়ে নেই। বুঝতে পেরেছেন? তাহলে এই মাপটাই যে ঝুল প্লাস 1/2 ইঞ্চি, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, কিন্তু এখান থেকে। এখান থেকে পুরো যতদূর হবে ততটা আপনারা নিয়ে নেবেন। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সমস্ত ড্রয়িং কিন্তু এখান থেকে হবে, এই 2 ইঞ্চিটাকে ছেড়ে দিয়ে, এই 2 ইঞ্চিটাকে বাদ দিয়ে। এই যে ড্রয়িং, এই যে লেখাগুলো আছে পাছার 1/4, সমস্ত মাপ কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, নাকি একদম ওপর থেকে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? এবারে আমরা ওপরের সাইডে দেখবো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে পাছার 1/4 প্লাস 1 ইঞ্চি। এখানে আপনাদের পাছা ছিল 36, 36টিকে 4 ভাগ করতে হবে, করলে হবে 9 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, নিলে হবে 10 ইঞ্চি। তাহলে আপনাদের মাপ নিতে হবে মিডিল পোর্শন থেকে, প্রথমে এই সাইডে 5 ইঞ্চি বের করবেন, সেমভাবে অপর সাইডে 5 ইঞ্চি, তাহলে টোটালটা কত দাঁড়ালো, 10 ইঞ্চি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই মিডিল পোর্শন থেকে কিন্তু আমাদের ড্রয়িংটা শুরু হচ্ছে, ক্লিয়ার? এই মাপটা নেওয়া হয়ে গেলে তারপরে নিতে হবে এই আসনের মাপটা। এই আসনের মাপটা মেন, এটা নিতে হবে, এটা নিতে হবে পাছার 1/4। আপনাদের পাছে যা থাকবে সেটাকে 4 ভাগ করবেন। অবশ্যই মাপটা কিন্তু এখান থেকে এতদূর পর্যন্ত 4 ভাগ হয়েছে, নাকি একদম ওপর থেকে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবারে আসন যেখানে শেষ হয়েছে সেখান থেকে আসনের চওড়া নিতে হবে, এটা নিতে হবে 2 ইঞ্চি। তো এই চওড়াটা নিয়ে এই একটা হালকা রাউন্ড শেপ আপনাদেরকে দিয়ে নিতে হবে। এবার অপর সাইডেও সেমভাবে নিতে হবে পাছার 1/4। এতদূর হয়েছে কিন্তু এখান থেকে কোনো আসনের চিহ্ন হবে না।
এবারে চলে আসবো নিচের সাইডে। এখানে দেখুন, এখানে বলেছে মুহুরির হাফ প্লাস হাফ ইঞ্চি, মানে আপনার মুহুরি যা থাকবে সেটাকে হাফ করবেন। তাহলে এখানে মুহুরি ছিল আপনার 12, 12টাকে হাফ করলে কত হবে 6 ইঞ্চি, তা তো আরও হাফ ইঞ্চি এক্সট্রা কেন দিলাম, এটা একটু সেলাই মার্জিনের জন্য দিতে হয়। তাহলে হলো কত, 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিটা এখান থেকে এদিকে একদিকে হবে 3 ইঞ্চি 2 সুত, অপর সাইডে হবে 3 ইঞ্চি 2 সুত, তাহলে টোটাল হলো 6.5 ইঞ্চি। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তো এই রকমভাবে কিন্তু আপনাদের স্ট্রেট প্যান্ট বা ন্যারো প্যান্ট বা সিগারেট প্যান্ট এরকমভাবে কাটিং করতে হয়, আর এর কিন্তু ফিটিংস খুবই ভালো হয়। আপনারা একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত ভালো এটা হয়। এটা কিন্তু আমাদের সামন পার্ট, বুঝতে পেরেছেন? এবারে কিন্তু পিছনের পার্ট আলাদা কাটিং করতে হবে, কেননা এখানে দেখুন দুভাঁজ করে কাটিং করছেন, তাহলে পিছনের পার্টটা কাটিং করতে হবে। পিছনের পার্টে কিন্তু কিচ্ছু নেই, কিন্তু পিছনের পার্টে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাটিংটা হয়ে যাওয়ার পরে এটাকে নেবেন, নিয়ে আরও আরেকটা কাপড়ে এটা পুরো এরমভাবে রেখে দেবেন। দেওয়ার পরে আপনাদের মেন যেটা করতে হবে সেটা করতে হবে, এখান থেকে আরও আপনাদেরকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এইরকমভাবে এরকমভাবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছেন। সেমভাবে এখান থেকেও সেম 2 ইঞ্চি 2 ইঞ্চি করে পুরো এরকম এক্সট্রা নিতে হবে, পুরো এরকম এক্সট্রা দাগ দিলেন, দিয়ে এই দাগটাকে এইরকমভাবে শেপ দিয়ে নিতে হবে। এবারে এখান থেকে এটাকে কিন্তু এইরকমভাবে মিলিয়ে দিতে হবে, এরকমভাবে স্কেল দিয়ে কিন্তু অবশ্যই মেলাতে হবে, এইরকমভাবে মিলিয়ে দিতে হবে, এইটুকুনি করতে হবে। এখানে এটা তো একদম স্ট্রেট এরকমভাবে মিলিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের এখানে এরকমভাবে মিলিয়ে দিতে হবে। এটা দেখুন এই লাইনটা পুরো স্ট্রেট লাইন আছে, আর এই লাইনটা দেখুন একটু বাঁকা মতন, মানে একটু শেপ লাইন আছে, সেটা আমরা এই যে স্কেলটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এইরকম স্কেল, যে স্কেলের যে পর্বটা ছিল সেখানে দেখিয়েছিলাম, এই স্কেলটা কিন্তু আমাদের স্ট্রেট প্যান্ট, আমাদের চুড়ি প্যান্ট করার সময় এই স্কেলটা কিন্তু আমাদের মেনলি খুবই প্রয়োজন। আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই স্কেলটা আমাদের কি কাজে লাগবে, এই স্কেলটা লাগবে যে কোনো প্যান্ট তৈরি করার সময়। তো এদিকে শেপটা এইরকমভাবে দেব, আর অপর সাইডের শেপটা ঠিক এইরকমভাবে দেব, এইরকমভাবে, ঠিক আছে? এরকমভাবে দিয়ে এরকমভাবে শেপটা দিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? যখন এটা আমি কাপড়ে কাটিং করে দেখাবো তখন দেখিয়ে দেবো এই স্কেলটার কতটা ভালো কাজ হয় এই স্কেলটার, তখনই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই শেপটা দেওয়ার পরে আরও আরেক জায়গায় বাড়াতে হবে, সেটা বাড়াতে হবে আপনাদের পিছনের সাইড, মানে এটা পিছনের পার্ট আমরা ড্রয়িং করছি। তো এখানে আমাদের 1 ইঞ্চি ওপরে কিন্তু এইরকমভাবে বাড়িয়ে নিতে হবে, কেননা আপনারা সবাই জানেন পিছনের সাইডে যখন আমরা বসতে যাই তখন দেখবেন প্যান্ট একটু নিচের দিকে নেমে যায়, সেই কারণে কিন্তু এখান থেকে এটা 1 ইঞ্চি আরও বাড়িয়ে নিয়ে এই দাগটাকে ঠিক কোন করে এর সাথে মিলিয়ে দিতে হবে। দিলেই কিন্তু পুরো পিছনের পার্টটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা সামনের পার্টটা সরিয়ে নিয়ে পিছনের পার্টটা কাটিং করে নেবেন। তো এইরকমভাবে কাটিং করলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন, আর আমি পুরো সূত্রের সাহায্যে দেখিয়েছি আপনারা যে কোনো মানে যে কোনো সাইজের জন্য করতে পারবেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আর আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনারা যেই টপিকটা বলবেন আমি সেই টপিক নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।